হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়। শরীফুল রাজের সাফল্যের হাতছানি পরানো হাওয়া সিনেমা দিয়েই সাফল্য পেয়ে ডুব দিয়েছেন দীর্ঘ বিরতিতে। নতুন কাজ নিয়ে আলোচনা না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। কখনো পরিমণির সঙ্গে মান অভিমান, আবার কখনো একাধিক নায়িকার সঙ্গে ছবি ভিডিও ফাঁস হওয়া নিয়ে চর্চায় ছিলেন এই নায়ক। তবে সেই সব স্মৃতি মুছে ফেলে নতুন সিনেমা নিয়ে আসছে শরীফুল রাজ। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ তার নতুন সিনেমা ওমরের ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে। সিনেমাটির নাম, ভূমিকায় কাকে দেখা যাবে এ নিয়ে রহস্য রেখেছিলেন নির্মাতা। তবে এবার ঘোষণা দিয়েছেন ওমর সিনেমায় নাম ভূমিকায় থাকছেন শরীফুল রাজ। নির্মাতা রাজ বলেন, ওমর সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সেও রাজ, শরীফুল রাজ। ওমর সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। ওমরকে ঘিরে আরও একটি মজার বিষয় জানালেন নির্মাতা, তা হলো এই সিনেমার চিত্রগ্রাহক হিসেবে যিনি থাকছেন তার নামও রাজ, রাজু রাজ, একসঙ্গে তিন রাজ। গেল মাসের শুরুতে নির্মাতা রাজ জানিয়েছিলেন ওমরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সময়ের তুখর তিন অভিনেতা, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম এবং নাসিরুদ্দিন খানকে। এবার জানালেন মূল চরিত্রের নাম। তবে সিনেমাটির নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও জানাননি পরিচালক। তবে একসঙ্গে এক সিনেমায় এত সব দাপুটে অভিনেতার নাম ঘোষণা করার পর থেকেই সিনেমাটিকে ঘিরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে। শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং। সবকিছু পরিকল্পনা মাফিক হলে চলতি বছরই সিনেমাটির মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে এই নির্মাতার।